জান্নাতে যাওয়া সহজ, এটাকে কেন কঠিন বানান আপনারা? বাপ মারা গেলে তিন দিন চল্লিশা কেন করেন? কেন ইসলামটাকে কঠিন বানান? কবরে দেওয়ার আগেই একজন কয় তাড়াতাড়ি এলান কর, জামুর কি মসজিদে তোর বাপের মিলাদটা কবে, এলান করে দে কবরস্থানে। আর এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা এই পচা এতিম মিসকিনের খাদ্যটা খাওয়ার জন্য ভিক্ষুকের মতো মসজিদে খারায় দেয়। সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি লজ্জা সরম করেন আপনার? আমারে বলতে পারেন না আমি খাই না, যেদিন থেকে ওলাম উস্তাদরা বলছে এগুলো খাইলে দিল মরা যায়, আমার মনে নাই কবে খাইছি সর্বশেষ, এই জন্য আমি জোর দিয়া বলতেছি। কি মরা ব্যক্তির বিরিয়ানি বলবেন আর কি সিন্নি আর জিলাপি বলবেন, কয় বছর খাই না আমার মনেও নাই। আপনার সন্তানকে এটা দেখে বাঁচান, এর মেধা নষ্ট করছেন আপনি। এতিমদের খাবার ভিক্ষুকের মতো বড় লোকরা এসে খায়, আর দেখবেন এই খানাটা খুব আগ্রহ নিয়ে যায় যে এটা একটা মানে খুব স্পেশাল, আগ্রহ নিয়ে যায়, শরম লজ্জাও নাই বরকতি না। এই তিন দিন চল্লিশা এগুলো বেদাত বলেন কি? এই বেদাত করা যাবে না, করবেন? আর না তো কইতেছেন আপনার আব্বা মারা গেল করবেন। এই বেদাত থেকে সমাজ বাঁচান, ইনশাল্লাহ ইমান পাকাপুক্ত করে জান্নাতে যেতে পারবো আমরা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাউজে কাউসারের সামনে আমি বলবো কি যে এরা বেদাতি করছে, যা সরা দেখতেও চাই না চেহারা। এবার বুখারী শরীফের একটা হাদিস শুনেন, যারা ভণ্ড পীরদেরকে খানকা বানানোর জন্য জায়গা দেন আপনারা শুনেন মন দিয়ে। নবীজি বলেন মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসা, বুখারী শরীফের 1870 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন কেউ যদি বেদাত বানায় ইসলামের মধ্যে অথবা কোনো মানুষ যদি বেদাতিকে জায়গা দেয় আশ্রয় দেয় প্রশ্রয় দেয়, কেউ নি হুজুর আমার একদম জানের জান বিশ্বাস তো জায়গা দিছি আমার একটা জায়গা দিয়ে দিছি, তো উনি খানকা খুইলা বেদাতের গোডাউন খুইলা এই জায়গায় খুলছে। খোলার পর আল্লাহ নবী বলেন লানাতুল্লাহি আলাইহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তুমি যে জায়গা দিলা তোমার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সকল মানুষের অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ, যে ব্যক্তি কোন বেদাতি কর্মকাণ্ডের জন্য আশ্রয় প্রশ্রয় জায়গা দেয় তার উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। জামুর কি এলাকাটা আল্লাহ যেন বেদাত মুক্ত এলাকা বানায় দেয়, পুরা বাংলাদেশকে আল্লাহ বেদাত মুক্ত বানায় দেয়। আমাদের দেশে 90% মুসলমান আমরা দাবি করি, আমাদের দেশের মতো বেদাত ইন্ডিয়া পাকিস্তানও আছে কিন্তু আমরা সংখ্যা দিক থেকে অনেক কম তাদের চেয়ে, কিন্তু এই সংখ্যা অনুযায়ী আমাদের দেশে বেদাত খুব বেশি। নদীর ওই পারে প্রচুর আছে, আমাদের চিটাঙে প্রচুর আছে, এই এলাকার খবর জানি না। থাকলে চেষ্টা করবেন, নবীজি নিজ হাতে কাটছে তো বাকিটাকে আমি বুঝাই দিতে কি করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বেদাতিকে যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড করা, বেদাত আমাদের বুঝাইতে হবে, আমাদের রাষ্ট্রপ্রধান যারা তাদেরকে বুঝাইতে হবে যে এই বেদাতি কর্মকাণ্ড আপনারা বন্ধ করেন তো দেশের উপর শান্তি আসবে। সবাইকে বুঝাইতে হবে যে বেদাত শিরিক দেশে অশান্তি আনে, বেদাত শিরিক দেশে শান্তির পথে বাধা। টেলিভিশন সিনেমা তো আসি কিন্তু শিরিক বেদাত এগুলো শান্তির পথে বাধা। আল্লাহ আমাদের এলাকা পুরা সমাজকে বেদাত মুক্ত সমাজ করার তৌফিক দান করেন।